বিশ্ব এভিয়েশন শিল্পে নতুন করে জানান দিচ্ছে হজর শাহজরা আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আকর্ষণীয় নির্মাণশৈলী আর চমকপ্রদ অবকাঠামোই আকৃষ্ট করছে বিভিন্ন দেশের সিভিল এভিয়েশন ও এয়ারলাইন্সকে মঙ্গলবার সচিবালয়ে এভিয়েশন খাতে দীর্ঘদিনের সম্পর্ক নতুন করে সাজাতে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন যুক্তরাজ্যের পররাষ্ট্র কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের ইন্দো প্যাসিফিক অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অ্যানিমেরি ট্রেভেলিং বৈঠক শেষে গণমাধ্যমকে অ্যানিমেরি বলেন এভিয়েশন খাতের উন্নয়নে দুদেশের সম্পর্ক জোরদারে কাজ করা হচ্ছে uh with uh bangladesh with uh, um business here and the government to bring our some of our expertise to bear and we look forward to those relationships continuing to develop around both security uh, and other areas. পরি বিমান মন্ত্রী ফারুক খান জানান দেশের এভিয়েশন খাতে নিরাপত্তা প্রশিক্ষণ ও বিনিয়োগ নিয়ে আগ্রহী ব্রিটেন। তিনি ট্যুরিজম খাতে দআর বিনিয়োগের কথা বলেছে আর এভিয়েশন খাতে কিভাবে বিনিয়োগ করবে আগামীতে সেগুলো নিয়ে আলোচনা হবে। তবে সিকিউরিটিতে এক এই মুহূর্তে প্রধানত কথাবার্তা হয়েছে ট্রেনিং এর ব্যাপারে আমাদের সিকিউরিটিতে ট্রেনিং দেওয়া এবং সেখানে ট্রেনিং এর সঙ্গে হয়তো বিনিয়োগও হতে পারে এক প্রশ্নের উত্তরে এয়ারবাস ও বোয়িং এর প্রস্তাবনার বিষয়ে মন্ত্রী বলেন এ বিষয়ে মূল্যায়ন করছে বিমান এয়ারবাস ইতিমধ্যে তাদের অফার দিয়েছে ফাইন্যান্সিয়াল অফার বিভিন্ন অফার দিয়েছে সেই অফারগুলিকে ভালোভাবে স্টাডি করে তারপরে আমরা সিদ্ধান্ত নেব সম্প্রতি বোয়িংয়ের সেভেন এইট সেভেন ড্রিম লাইনের বিষয়ে সমালোচনা হলেও এই মুহূর্তে বিষয়টিকে এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে না বলেও জানান ফারুক খান কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা